अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। इंडिया अलर्ट, अन्याय विरुद्ध प्रतिवाद। ভালো যে তুমি আমার জীবনে এসেছো। না যতীনবাবু, সৌভাগ্যবতী তো আমি যে আপনি আমাকে গ্রহণ করেছেন। আমার কি মনে হয় জানো, যে একে অপরের প্রশংসা করতে করতে পুরো রাতটাই যেন কেটে না যায়। এক মিনিট যতীনবাবু। কি হয়েছে? কি হয়েছে? দুধটা আগে খেয়ে নিন, এতে মঙ্গল হয়। এবার ঠিক আছে? হ্যাঁ। তুমি ঠিক আছো তো যতীনবাবু? আসলে আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমরা এক কাজ করি, এই গজিটাকে তুলে মাটিতে বিছিয়ে নি, চিন্তা করো না। কি করছি আবার? নিজের স্ত্রীকে ভালোবাসছি। পরে, আগে ব্রেকফাস্ট করে নাও। ওকে দাও। কাল না আমার অফিসের সব বন্ধুরা বাড়ি আসছে, তো যেমন টেস্টি খাবার তুমি আমার জন্য বানাও, এর থেকেও বেশি ভালো খাবার বানাতে হবে, যাতে সবাই আঙুল চাটতে চাটতে বাড়ি যায়। ঠিক আছে? একদম। এই সময় আবার কে এলো? তুমি বসো, আমি দেখছি। মা, আপনি বেঁচে থাকো মা। আরে মা, তুমি বাবা কেমন আছিস? বেঁচে থাক, বেঁচে থাক। আর অমর? হ্যাঁ ভালো আছি দাদা, ভালো। মা তুমি তো পরশু ট্রেনে আসবে বলেছিলে, তাই না? হ্যাঁ রে বাবা, আমাদের পরশু দিনের ট্রেনে আসার কথা ছিল। আর কি বলবো, এই গাধাটা আগের দিনে টিকিট কেটে রেখেছিল, আর জানি না ওর এত কি যে তাড়া ছিল।
আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো? তুমি বলেছিলে কাকিমাকে সঙ্গে করে নিয়ে আসতে, কিন্তু আমার ইন্টারভিউটা তাড়াতাড়ি পড়ে গেল, তাই আমাকে একটু তাড়াতাড়ি চলে আসতে হলো। তাও ভালোই হয়েছে মা। আরে এক মিনিট বাবা, বৌমা তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো, আমি খুব ক্লান্ত, আমার মাথা ব্যথা করছে। ঠিক আছে মা। হ্যাঁ রে বাবা, কি যেন বলছিলি? মা, কি কাকিমা, এই মোটা মেয়েটার জন্য তুমি আমার শালিকে রিজেক্ট করেছিলে? কি এমন খারাপ ছিল ওর মধ্যে? এর থেকে বেশি সুন্দর আর রোগাও ছিল। আরে চুপ কর, যার ভাগ্যে যেটা লেখা আছে না, তার সাথে ওটাই ঘটবে। কি যতীনদা, তুমিও কাকে বিয়ে করে আনলে? চুপ কর আমার। আচ্ছা এবার আমি উঠি। হ্যাঁ, আজকে দুপুরবেলা ইন্টারভিউ দেব, তারপর ওখান থেকেই ফিরে যাব। আশীর্বাদ। ভালো করে পরীক্ষা দিও। যাক ভালোই হয়েছে মা যে তুমি তাড়াতাড়ি চলে এসছো। কাল সন্ধেবেলায় অফিসের বন্ধুদের জন্য বিয়ের পার্টি রেখেছি বাড়িতেই। আরে এটা তো খুব ভালো কথা, এই সুযোগে আমার সাথে সকলের আলাপ হয়ে যাবে। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আরে আসবো না তা কি হয়, তুমি নতুন বিয়ে করেছো বলে কথা। বাই দ্য ওয়ে, তোমার ওয়াইফ কোথায়? বাস এখনি আসবে ও। সুনিতা আসছে। ফ্ল্যাটটা খুব সুন্দর। ওই যে আসছো। বাড়িটা খুব সুন্দর সাজিয়েছো। থ্যাংক ইউ স্যার। মাই ওয়াইফ সুনিতা। হাই। নমস্কার। নমস্কার। নমস্কার বৌদি। নমস্কার। নমস্কার। স্যার আমার মাও এসছে, আমি আমি দু মিনিট ওনাকে গ্যালারিকে নিয়ে আসবো। শিওর। ঠিক আছে। স্যার ইনি হলেন আমার মা। নমস্কার। 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 ইনি আমার বস, আর এরা সবাই আমার কলিগ। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। বৌমা আশীর্বাদ নাও, তোমার থেকে বড় আর যতীনের বস। ঠিক আছে মা। আরে না না, এসব কি করছেন আপনি? এসবের কোনো প্রয়োজন নেই, প্লিজ। সুনিতা তুমি সবার জন্য স্ন্যাক্স নিয়ে এসো না। হ্যাঁ এক্ষুনি আনছি। এই স্ন্যাক্সগুলো টেস্ট করো না, আমার স্ত্রী বানিয়েছে, খুব ভালো খাবার বানায় ও। হ্যাঁ সেটা তো দেখেই বোঝা যাচ্ছে যে ও কত খেতে ভালোবাসে। এমনিতে খুব সুন্দর বউ এনেছ, নাইস ফিগার। কেন যতীন, আমাকে না পেয়ে এই মোটাটাকেই পেলে? আমি যেমন স্ত্রী চেয়েছিলাম সংসারই ঠিক তেমনটাই পেয়েছি, যে আমার দেখভাল করবে, যে আমার মায়ের দেখভাল করবে, তোমার মতন নয় যে পয়সার পিছনে ছুটে বসের সঙ্গে বিয়ে করে নিয়েছে। Whatever. আরে বৌদি নিন না। না না ব্যাস বৌদি, আপনার হাতে তো জাদু আছে, সত্যি বলছি। এই সিঙ্গড়াটা যা টেস্ট হয়েছে না? হ্যাঁ সত্যি খুব সুস্বাদু খাবার বানান আপনি, তাই তো এত সুন্দর চেহারা। আরে আমি তো শুধু মজা করছিলাম। হ্যাঁ সত্যি আপনি ভীষণ সুন্দর খাবার বানান। আরে দিন না বৌদি, দিন আরেকটু দিন। ধন্যবাদ। আরে তুমিও না এখানে যা কিছু বলে দিচ্ছ। তুমি চুপ করো না। আরে এটাও কি দারুণ খেতে। বেশি কথা কেন বলছিলে? আচ্ছা প্রিয়া, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে যতীন কেমন একটা মোটা বউকে বিয়ে করে এনেছে? আর একটা সময় ছিল যে তানিয়ার মতো মেয়ে ওর পিছনে পড়ে থাকতো। ছাড় না নিখিল, তোর কি ওর স্ত্রী ও বুঝে নেবে? তুই খা। আমাদের কি যার আসে।
বাবা যতীন, এদিকে শুনে যা। হ্যাঁ মা। আরে তোর ওই বসের বউ আছে না, কি যেন নাম ওর? তানিয়া। তুই ওকে পছন্দ করতিস না? মা, তুমিও না, এরকম কিছু ছিল না। আসলে কি হয়েছে বাবা, আমি তোদের দুজনের কথা শুনে নিয়েছি। অত ভালো সুন্দরী মেয়েটাকে ছেড়ে তুই এই মোটা মেয়েকে বিয়ে করার জন্য হ্যাঁ করে দিলি? দেখ, আজ এই সুনীতার জন্য তোকে কত অপমানিত হতে হলো। যদি আমি আগের থেকে জানতাম তাহলে আমি কখনো এই মেয়েকে বৌমা করে আনতাম না। মা, এসব তানিয়ার মতন মেয়ে আমাদের বাড়ির জন্য একদম ঠিক ছিল না। আর এখন আমার বিয়ে সুনীতার সঙ্গে হয়ে গেছে মা। তুমি শুধু ভালো থাকো, ঠিক আছে? যাও, আরাম করো। ঠিক আছে বাবা, যেটা তুই চাস। ঠিক আছে। খুব সুস্বাদু খাবার বানান আপ, তাই তো এত সুন্দর চেহারা। যে যতীন কেমন একটা মোটা বউকে বিয়ে করে এনেছে। সুনীতা, কি হয়েছে, ঘুমাওনি এখনো? আরে না না, কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো না। বলো না কি হয়েছে। আসলে আসলে আমি আজ দেখলাম যে আমি তো তোমার সোসাইটির লেভেলেরই নয়, আমিও ওদের মতো হতে চাই। ব্যাস এইটুকুই ব্যাপার? হ্যাঁ, তাহলে নিজেকে একটু গ্রুম করে নাও। কিন্তু বলছি, আমার এই ওজন। যদি ওজনের চিন্তা হয় তাহলে এক্সারসাইজ করো, ঠিক আছে? টেনশন করো না একদম, ফালতু শুধু টেনশন নাও তুমি। এবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। গুড মর্নিং। গুড মর্নিং প্রিয়া। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আরে হাই। গুড মর্নিং। গুড মর্নিং যতীন। কিরকম কার্ডটা? আসলে কি জানো তো, কাল পার্টিতে তোমাকে কংগ্রাস বলতে ভুলেই গেছি, তাই ভাবলাম যে কার্ডটা দিয়ে ভুলের ক্ষমা চেয়ে নি। ভালো, এটা থ্যাঙ্কস। আরে যতীন ভাই, কি লুকোচ্ছো, কি কার্ড দিয়েছে দেখি? কিছু না, কিছু নেই এতে। আরে দেখাও না। যতীন, সুনীতা, কি হয়েছে ভাই, নিজের কোনো কাজ নেই নাকি? যা গিয়ে নিজের কাজ কর। কি হচ্ছে কি এসব? আমি খুব ভালো করে জানি যে তুমি এসব আমার সঙ্গে কেন করছো। আরে তুমি তো রেগেই গেলে, এমন কি করে দিলাম আমি? যেরকম তুমি আর যেরকম তোমার ওয়াইফ, সেরকমই তো কার্ড বানিয়ে দিয়েছি তোমাকে। এখন তুমি এত এম্বারেসড কেন ফিল করছো? ওয়েট, তার মানে কালকের তোমার সব কথা মিথ্যে ছিল। আমার তো এইরকমই ওয়াইফ দরকার ছিল, সংসারী হবে, ব্লা ব্লা ব্লা। অ্যাকচুয়ালি এই কথাটা তুমিও জানো, দ্যাট ইউ ডিজার্ভ বেটার। এক সেকেন্ড, হ্যালো, কাম অন ইয়ার, হাউ ডু ইউ নো? স্যার, আপনার বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি। থ্যাংক ইউ, রেখে দাও। আরে বাহ ভাই বাহ, এখন তো বাড়ি থেকে টিফিনও আসা শুরু হয়ে গেছে। আরে ভাই, বৌদি আমাদের জন্য কি রান্না করে পাঠিয়েছেন! আরে গন্ধ শুকেই পেট ভরে গেল। আরে নিখিল, আকাশ, মধু, কাম হিয়ার,
কি সুগন্ধ! আহাহাহা, ছোলার ডাল, দারুন! বৌদি পাঠিয়েছেন স্পেশালি। কি ভাটাভাটি রান্না করে তোমার বউ, দারুণ লাগলো কিন্তু খেয়ে। কিন্তু একটা জিনিস খেয়াল রেখো, বৌদির রান্না করা খাবার খেয়ে খেয়ে বৌদির মতনই হয়ে যেও না। আরে প্রিয়া, আরে খেয়েই দেখো না, অত উঁকি ঝুঁকি মারার কি আছে? না বাবা না, এত অয়েলি খাবার আমি খেতে পারবো না, আমার স্বামীকে তো আমি এত অয়েলি খাবার দেবই না। আর দেখো, যদি আমি স্লিম আর ফিট থাকি, ওর তখন কত ভালো লাগবে। কথাটা কিন্তু মন্দ বলনি। আরে যতীন বাবু, এদেরকে খাওয়াতে গিয়ে আবার তোমার খাওয়াটা যেন না হয়। এই না, তুমিও তাই একটু খেয়ে না। না না, তোমরা খাও না, আমার এখন খিদে পায়নি, আমি পরে খেয়ে নেবো। আরে জাড় বউ মোটা, তারও অনেক নাম, বিছানা বানিয়ে শুয়ে দাও, গদি আর লাগবে না। আমার স্বামীকে তো আমি এত অয়েলি খাবার দেবই না, যদি আমি স্লিম আর ফিট থাকি, ওর তখন কত ভালো লাগবে। আরে জাড় বউ মোটা, তারও অনেক নাম, দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই কথাটা তুমিও জানো, দ্যাট ইউ ডিজার্ভ বেটার। ডাইটিং শুরু করবে বলেছিলে, তাহলে এইসব? হ্যাঁ, শুরু করছি তো ডাইটিং, একটুখানি আসলে। আমি শুধু এইটুকু বলছি, যেটা করতে চাও সেটা ভালো করে করো না। আর শুধু এই ডাইটিং করে কিছু হবে না, তার সঙ্গে তোমাকে এক্সারসাইজও করতে হবে, বুঝেছ? হ্যাঁ। রেখে দাও, ওখানে রেখে দাও। এখন একটা কাজ করা যাক, তুমি একটা রুটি খাবে শুধু। মাত্র একটাই রুটি? একটা রুটি, নাও নাও। সৌন্দর্য আসলে এর অর্থ কি? সৌন্দর্য কি কেবল সুন্দর দেখতে হলেই হয়? কোনো মানুষের পরিচয় যদি শুধুমাত্র তার শারীরিক সৌন্দর্যের ওপরই নির্ভর করে, সেটা কি ঠিক? আজ্ঞে না, এটা একেবারেই ভুল। নমস্কার, আমি গিরিশ জৈন, আপনাদের স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টের এই নতুন এপিসোডে। মোটা হওয়া, মোটা হওয়া যেন আজকের সমাজে মহিলাদের জন্য একটা অভিশাপে পরিণত হয়েছে। আমাদের সমাজে বেশিরভাগ লোকের এটাই ধারণা যে একজন মেয়ে মোটা হলে কিছুতেই তার বিয়ে হবে না, সে ঘর সংসার করতে পারবে না। আর সুনিতার চারপাশেও আমাদের সমাজের এরকমই কিছু লোক ঘিরে ছিল, যারা একজন মানুষের সৌন্দর্য তার স্বভাব বা যোগ্যতা দিয়ে নয়, বরং তার শারীরিক সৌন্দর্য দিয়ে মাপত। যতীনকে বিয়ে করে ও হয়তো নিজের সংসার শুরু করেছিল, কিন্তু ওর এই সংসারে মোটা হওয়ার গ্রহণ লেগেছিল। এখন ওর বিবাহিত জীবনে এই গ্রহণের কি প্রভাব পড়ল, চলুন দেখি। সুনিতা, সুনিতা, ওঠো। হ্যাঁ বলো, তুমি তুমি এত তাড়াতাড়ি কেন উঠেছো? আমি তো এক্ষুনি উঠতাম ব্রেকফাস্ট বানাতে। কোনো ব্যাপার না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাচ্ছি জগিং করার জন্য। জগিং? হ্যাঁ, কালকে তো কথা বলেছিলাম আমরা যে ডায়েটিং এর সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করতে হবে, মনে আছে তো? যাও আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আস, ঠিক আছে? তাড়াতাড়ি, আমি ওয়েট করছি বাইরে। হ্যাঁ হ্যাঁ। কমন কমন, তাড়াতাড়ি এসো।
করো না, পারবে ঠিক। এসে গেছিস তোরা, অনেক টাইম নষ্ট করেছিস। বৌমা ঘড়ি দেখছো, 8টা বেজে গেছে, আমি এখনো জল খাবার পেলাম না। আরে তোরা এইসব কি করছিস টা কি? আরে মা চেঁচাচ্ছ কেন, বানিয়ে দেবে ও, বানিয়ে দিও। মা মা আপনি দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে বানাচ্ছি। যাও। সবই খাবে তাহলে এত এক্সারসাইজ করে কি লাভ হলো, রেখে দাও। তাহলে আমি কি খাবো? এক মিনিট। এই যে আজ থেকে তুমি এসবই খাবে, খাও। হ্যাঁ, আমি তোমার ডায়েট চার্ট করে দিয়েছি, আজকে পর থেকে ওটাই ফলো করবে, ঠিক আছে? কেন? আমার তো পেট ভরল না, আজ আর একটা রুটি খেয়েই নি। আরে দাঁড়াও, এটা তুমি কি করছো? যতীন তোমার জন্য খাবারের চার্ট বানিয়ে রেখে দিয়েছে, ওখানে বলা আছে তুমি শুধু দুটো রুটি খাবে, আর ও তো খেয়ে নিয়েছো আগেই, আবার এখন আর কত খাবে? আমার ছেলে তোমার জন্য এত কষ্ট করছে তোমাকে সাহায্য করার জন্য, আর তুমি আর তোমার শুধু সারাক্ষণ খিদে খিদে আর খিদে। কিন্তু মা, আমার তো এখনো খিদে আছে, পেট ভরেনি, আর সকালে দৌড়েছিলাম তো তাই। চুপ করো, তুমি যদি একটু কম খেয়ে থাকো তাহলে মরে তো যাবে না। তোমার এই মোটা শরীরের জন্য আমার ছেলেকে কত অসম্মানিত হতে হচ্ছে, আর তুমি কি করছো? সকালে ব্রেকফাস্টের পর দুপুরে মাত্র দুটো রুটি আর সবজি, আর তারপর রাতে মাত্র দুটো রুটি সাথে শুধু মুগ ডাল। আমি তো খিদেতেই মরে যাব। কখন 4টে বাজবে? চারটে বেজে গেছে, এবার তো খেতে পারি। আরে তুই চলে এসেছিস বাবা? হ্যাঁ মা। কোথায় গিয়েছিলি তুই? আরে এইসব কে নিয়ে এসেছিস? বলছি তোমাকে, দাঁড়াও না একটু। সুনিতা, এক গ্লাস জল নিয়ে এসো। আসছি। কার জন্য এনেছিস? দাঁড়াও। এনো তোমার জন্য গিফট, গিফটস নিয়ে এসেছি আমি। চটি পরে দৌড়তে তোমার অসুবিধা হয় না? এটা পরবে আর তারপর জগিং এ যাবে। আর এই দেখো, টাইট প্যান্ট আর টি শার্ট, এটা পরবে একসঙ্গে এক্সারসাইজ করতে যাব। যাও পরে এসো একবার। এখনই? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি, যাও যাও যাও।
সুনিতা, সুনিতা, বলো। এসো এসো, দেখো তো এখন কত ওজন হয়েছে। এক্সারসাইজ আর ডায়েট প্ল্যান ঠিকঠাক মেনটেন করছিলে তো, করেছো তো, তাহলে নিশ্চয়ই কম হবে। এসো, ওঠো ওঠো। তোমার ওজন কম হয়নি কেন? হ্যাঁ, তুমি ডায়েট প্ল্যান ঠিকঠাক ফলো করছিলে, এক্সারসাইজ করছিলে তো। হ্যাঁ, 1 কিলো ওজনও তোমার কম হয়নি। তুমি চিটিং করেছো তাই না? তাই তো, তুমি আমার ডায়েট প্ল্যান ছাড়াও অন্য খাবার খেয়েছো তাই না? না, আমি এমন কিছু করিনি, আমি ডায়েট চার্ট অনুযায়ী খাবার খেয়েছি। আমার মিথ্যা কথা? আরে কি হয়েছে, কেন ওর উপর এরকম রাগ করছিস? আরে কি মা, তুমিও খেয়াল করনি সারাদিন কি কি খাচ্ছে? যতীন বাবা, আমি পুরো খেয়াল রেখেছিলাম, কিন্তু ও যদি আমার পেছনে লুকিয়ে চুরিয়ে খেয়ে নেয় তো আমি কি করব? ছেড়ে দাও বৌমা, তোমার দ্বারা এসব হবে না। তুমি যদি এইভাবে খাবার খেতে থাকো না, তাহলে 1 মাস কি সারা জীবনও তুমি রোগা হতে পারবে না। কান খুলে শুনে রাখো, আমার মোটা স্ত্রী চাই না, বুঝেছো? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। দেখলি তুই এই কাপড় জামাতেও ম্যাডামকে কি হট লাগছে? ভাই কি বলবো, আমাদের বস তো খুবই লাকি ভাই, উনি যে এরকম হট ওয়াইফ যে পেয়েছেন। কথাটা কিন্তু মন্দ বলিস। আর শোন না, তুই বিনোদের গোয়া ট্রিপের ছবিগুলো দেখেছিস? না। আরে ওর হানিমুনের ছবিগুলো। কি বলছিস? ওর তো লটারি লেগে গেছে, দেখ কি সুন্দর বউ পেয়েছে দেখ। আরে একদম ঠিক বলেছিস তো, আরে এ তো মজা করছে। যতীন দেখ না ভাই, বিনোদের বউটা কি সুন্দর দেখ, এ দেখ। আরে নিখিল ভাই, তুই আবার কাকে কি জিজ্ঞেস করছিস বলতো? এর নিজের ওয়াইফকে দেখেছিস? আর এর নিজের বউ তো খুব মোটা, হাতির মতো, ডায়েট করে না, কে জানে কি কি খায়। কি বললি, কি বললি তুই আমার স্ত্রীর ব্যাপারে? যতীন আমরা তো শুধু মজা করছিলাম রে। ইয়ার কি, হ্যাঁ এই হবে? যেদিন থেকে আমার বিয়ের পার্টিতে এসেছো সেই দিন থেকে আমার বউকে নিয়ে ইয়ার কি করে করে আমাকে এইভাবে খোঁচা দাও তোমরা? খুব অহংকার না তোমাদের, তোমাদের স্ত্রীর ফিগার নিয়ে? 1 মাস, শুধু 1 মাস, 1 মাসের মধ্যে আমার স্ত্রীকে হট বানিয়ে তোমাদের সবার সামনে নিয়ে আসবো, আর তারপর দেখছি কে আমাকে নিয়ে আর কি করছে। তুই এটা ভালো করলি না যতীন, আমি তোকে দেখে নেব, এটা মনে রাখবি। বয়েস, এটা একটা অফিস, বাড়ির বৈঠকখানা নয়, ওকে? ইয়েস স্যার। নাও ব্যাক টু ইয়োর ওয়ার্ক। এক মাসের মধ্যে আমি তোমাদের সবার সামনে আমার স্ত্রীকে হট বানিয়ে নিয়ে আসবো, আর তোমরা শুধু দেখতে থাকবে। অল দ্য বেস্ট। যতীন, কি এসব? আরে আমি তো তোমার জন্য ডিশেস দেখছিলাম। আমার জন্য নাকি নিজের জন্য? হ্যাঁ, খাবার খাবার খাবার, আর কিছু নিয়ে ভাবতে পারো না তুমি? হ্যাঁ খাবার খেতে চাও তুমি? খাবার খেতে চাও না তুমি? এদিকে এসো, এদিকে এসো, খাওয়াচ্ছি তোমাকে। এই সমস্ত সবজি তুই কেন নিচে ফেলে দিয়েছিস? এইসব খেয়ে খেয়ে মোটা হয়েছিস না তুই?
এবার থেকে এই বাড়িতে না খাবার থাকবে আর না তুই কিছু খাবি। আজ থেকে এই বাড়িতে এক মাসের জন্য খাওয়া বন্ধ। আজ থেকে তুই শুধু জল খেয়ে বাঁচবি। আরে ওর জন্য তো এসব ঠিক আছে, কিন্তু আমার কথা ভাব, আমরা দুজন কি খাবো? আরে ওসব আমি দেখে নেবো মা, কিন্তু এবার একে আমি রোগা করেই ছাড়বো। ওর জন্য আমাকে লোকের কাছে কথা শুনতে হয়? মোটা স্ত্রী মোটা স্ত্রী, আরে মজার পাত্র বানিয়ে দিস আমাকে। মানুষজন হাসে আমার উপরে। যতীন আমার কথাটা শোন বাবা, যতীন অনেক সময় মানুষ দেখনদারি চক্করে এমন অন্ধ হয়ে পড়ে যে সে নিজেরই ভালো মন্দ চিনতে পারে না। আর যতীনও এই দেখনদারির শিকার হয়ে পড়েছিল। সুনিতার এই মোটা হওয়াটা ও একেবারেই সহ্য করতে পারছিল না। নিজের অফিসের লোকেদের চোখে নিজের মিথ্যে সম্মানকে বাড়ানোর জন্য ও জ্ঞাতে অজ্ঞাতে প্রতিদিন ও সুনিতার ওপর শারীরিক আর মানসিক অত্যাচার চালাচ্ছিল। ওকে রোগা বানানোর জন্য এখন ও ওর খাবারও বন্ধ করে দিয়েছিল। কিন্তু এভাবে কারুর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, শরীরকে কষ্ট দিয়ে মানুষ কি রোগা হয়ে যায়? আজ্ঞে না, এই ধারণা সম্পূর্ণ ভুল। যতীন সুনিতার সঙ্গে যা করছিল সেটা ক্রাইমের একটা অদ্ভুত চেহারা ছিল, যাতে সুনিতা ভেতর থেকে ভেঙে পড়ছিল। যতীনের মাথায় সুনিতাকে রোগা করার ভূত চেপে বসেছিল, যে কারণে সুনিতাকে প্রতিদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এখন নতুন কি কাণ্ড ঘটাতে চলেছিল যতীনের সুনিতাকে রোগা করার এই অন্যায় জেদ? চলুন দেখি। এই দেখো যতীন, এসব কি? এতে অবাক হওয়ার কিছু নেই। এদিকে এসো, এই দেখো, এদিকে এসো, এদের দেখো। তোমাকে এরকম হতে হবে, এদের তোমার চোখের সামনে রাখো আর এটা তোমার লক্ষ্য করো। হ্যাঁ, তোমাকে এদের মতো হতে হবে। যতীন আমি চেষ্টা করব। চেষ্টা নয়, তোমাকে এরকমই হতে হবে। হ্যাঁ দেখো দেখো। কিন্তু যতীন, এরকম হতে তো আমার সময় লাগবে। সময় লাগবে? সময় লাগবে না, আমি আছি তো, আমি আছি তো। আরে না না, সময় লাগবে না, এদিকে দেখো, আমি আছি তো, আমি আছি তো, আমি গাইড করব, আমি গাইড করব। এদিকে 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 এসো। এটা ভালো না? ভালো না? আর তোমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই জগিং করো। এসো 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 না, ওঠো ওঠো, এটার উপর ওঠো, ওঠো না, আমি আছি তো। যতীন না, শাড়িটা ছিঁড়ে যাবে, আমি পারবো না। যতীন ওঠো ওঠো। যতীন এবার দেখো, আমি তোমাকে বলছি এটা চলে কি করে। এই দেখো, এই থ্রি টু ওয়ান অ্যান্ড স্টার্ট হয়েছে, স্টার্ট হয়েছে। যতীন আমি পারবো না। আরে করো না, এবার আমরা স্পিড বাড়াবো। যতীন না, যতীন আমি পারবো না। না না, ভালো হচ্ছে ভালো হচ্ছে। যতীন আমি পারবো না। যতীন আমি, যতীন বন্ধ করো। চলো 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 চলো। আরে করো না, চলো। যতীন হচ্ছে হচ্ছে হচ্ছে, ভালো করছো তুমি, ভালো করছো, ভালো 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 করছো তুমি, খুব ভালো করছো। যতীন এবার আমরা, যতীন না, গুড 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 গুড। যতীন
উনি ঠিকঠাক কিছু খাওয়া দাওয়া করেন না নাকি? খুবই দুর্বল মনে হচ্ছে। দুর্বল? আরে ডাক্তারবাবু, ওর চেহারাটা তো দেখুন, আপনি কি করে ওকে দুর্বল বলছেন? না না ডাক্তারবাবু, খাবার দাবার খাই তো, এই তো সকালে ব্রেকফাস্ট করেছো। আমি এখন একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি আর তার সাথে কিছু ওষুধ লিখে দিয়েছি, ওটা ওনাকে দিয়ে দেবেন। আচ্ছা আমি এলাম। যদি ডাক্তারবাবু ঠিক কথা বলেন তাহলে ভীষণ মুশকিলে পড়তে হবে, কিন্তু এত এক্সারসাইজ করাস না, না হলে কোনো অঘটন ঘটতে পারে। যদি রোগা হতে না পারে তাহলে মরে যাওয়াই ভালো, সোসাইটিতে এমনিতেই মুখ দেখাতে পারবো না, অন্তত প্রত্যেক দিন মানুষের কথা শুনতে হবে না। যতীন, আরে শোন না বাবা, যতীন যতীন স্যার, খুবই সিরিয়াস মনে হচ্ছে, কি হয়েছে? এখনো কি সেই ওই চ্যালেঞ্জ নিয়েই ভাবছিস নাকি? আর মাত্র দশটা দিন যে বাকি মাসটা শেষ হতে। হ্যাঁ আসলে আমরাও দেখতে চাই, এমন কি জড়িবুটি তুই খাওয়াতে চলেছিস রে তোর বউকে যাতে ও রোগা হয়ে যাবে? ঠিক আছে রিল্যাক্স, কোনো ব্যাপার না, খাওয়া যা ইচ্ছা, আমার কি জড়িবুটি? আমি তো অনলাইনে স্লিম হওয়ার ট্যাবলেট অর্ডার করতে পারি। না মা তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ আসছি। আরে শোন না, যদি ফাংশনে কেউ আমাদের জিজ্ঞাসা করে বৌমাকে কেন আমরা সঙ্গে নিয়ে যাইনি, তখন কি উত্তর দেব? আরে বলে দেবো কিছু না কিছু একটা। আর এমনিতে ওখানে কি আমাকে মোটা স্ত্রী মোটা স্ত্রী কথা শুনতে চাই না। চলো এক মিনিট মা, আমি ফোনটা ফেলে এসেছি। মা আপনি ওকে বোঝান না, আমিও ওজন কমাতে চাইছি, কিন্তু এভাবে তো আমি মানে বলছি যে আমার মাথা ঘোরে, অন্তত পক্ষে কিছু তো খেতে দিন। আমার ছেলে কি খারাপ বলেছে, ও এত কষ্ট করে অফিসে সম্মান অর্জন করেছে আর তোমার জন্য অফিসে ওর সম্মান নষ্ট হতে বসেছে, আর তোমারও তো কিছু না কিছু করা দরকার ওর সম্মান রক্ষার জন্য। আর সারা দিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে পড়ে আর তোমার এই শরীর কমানোর জন্য তোমাকে সাহায্য করে। চলো মা। হ্যাঁ চল বাবা। আরে দরজা বাইরে থেকে লক করে দিয়ে যাবো, আমাদের অ্যাবসেন্সে কোথাও আর খাবার খেতে না চলে যায়। ঠিক বলেছিস। হ্যালো, কেমন আছিস মা? এতদিন ধরে ফোন করিস নি কিছু না? এমনি ঘরের কাজ করে সময় পাই না। আর জামাই কেমন আছে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে মা, ভগবানের আশীর্বাদে। যখন দুবার তোর সম্বন্ধ ভেঙে গেল তো আমার খুব ভয় লেগেছিল। তুই চাইতিস না তুই কোনো ভালো পরিবার পেয়ে যাস? তুই যেরকম ঠিক সেইভাবেই ওরা তোকে মেনে নেয়। যতীন তোকে ঠিক সেইভাবেই মেনে নিয়েছে। তুমি চিন্তা করো না, আমি সুখে আছি। আমি ফোন রাখছি মা। আমার মোটা স্ত্রী চাই না, যদি রোগা হতে না পারে তাহলে ওর মরে যাওয়াই ভালো। কারো কাছে কি নিজের অহংকার কোনো মানুষের প্রাণের থেকেও বড় হতে পারে? যতীন নিজের মিথ্যে অহংকারকে বজায় রাখার জন্য প্রতিদিন নিজের স্ত্রীর ওপর অত্যাচার করছিল। শরীরের বহিরঙ্গের সৌন্দর্য কি অন্তরের সৌন্দর্যের থেকেও বড়? যতীন নিজের এই পাগলামির কারণে সুনিতাকে একজন মানুষ বলেই মনে করছিল না। অপরদিকে সুনিতা যতীনের এই পাগলামি চুপচাপ সহ্য করে যাচ্ছিল, এটা ভেবে যে মোটা হওয়া হয়তো সত্যি একটা অপরাধ, ওরই অন্যায় কারণ ও মোটা, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। বন্ধুরা একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত, যে প্রত্যেকটি মানুষের ভাবনা চিন্তা যেমন এক হয় না, তেমনি প্রতিটি মানুষের শারীরিক গঠনও একরকম হয় না। হ্যাঁ এটা অবশ্যই সত্যি যে আমাদের সুস্থ জীবন কাটানো উচিত, নিজেদের শরীরের খেয়াল রাখা উচিত, কিন্তু সঠিক পদ্ধতিতে, এভাবে কারোর ওপর অত্যাচার করে নয়। সুনিতা যেমনই ছিল খুশি ছিল, আর ও সবসময় এমন একজন স্বামী চাইত যে ও যেমন ওকে সেভাবেই ভালোবাসবে, আর যতীনকে ওর সেরকমই মনে হয়েছিল। কিন্তু যতীন এখন ওর সঙ্গে যা করছিল তাতে ও ভেতর থেকে ভেঙে পড়েছিল। যতীনের কাছে সুনিতা এখন ওর স্ত্রী নয়,
বরং ওর বন্ধুদের সঙ্গে নেওয়া একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছিল, যেটা ও যে কোনো মূল্যে জিততে চাইছিল। আরে যতীন, আজকাল খুব শান্ত থাকো, না বেশি কথা বলো না বেশি কিছু বলো, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আরে ওই শর্তটার কি হলো? এক মাস তো হয়ে গেল। সো যতীন, কবে দেখা করাচ্ছো ওয়াইফের সঙ্গে? সিন্ধুকে বন্ধ করে রেখেছো নাকি ওকে? হ্যাঁ ভাই বল, মাস তো শেষ হয়ে গেল, আর তুই তোর চ্যালেঞ্জ তো পূরণ করেছিস তাই না? এবার চ্যালেঞ্জের হিসাব অনুযায়ী তোর বউ হয়তো এখন রোগাও হয়ে গেছে, তাহলে ভাই কবে দেখা করাবি বউয়ের সাথে? আরে এটা আবার জিজ্ঞাসা করার কথা নাকি? যতীন যেটা বলে সেটাও করে দেখায়, রাইট যতীন? আই থিঙ্ক আমাদের সবার যতীনের বাড়িতে স্যাটারডে পার্টি করা উচিত, কি যতীন? এই সুযোগে তোমার ওয়াইফের সঙ্গেও দেখা হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ কেন নয়, হ্যাঁ কেন নয়। সো গাইজ, ম্যাডাম তানিয়ার তরফ থেকে যতীন ভাইয়ের বাড়িতে এই স্যাটারডে পার্টি। বাই যতীন। এই ওঠো ওঠো ওঠো, রেডি হয়ে নাও, আজ সবাই তোমাকে দেখতে আসবে, ওঠো। দেখতে? হ্যাঁ হ্যাঁ চলো, ওঠো 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 ওঠো। এদিকে এসো, দাঁড়াও, এর উপরে কতটা কম হয়েছে? মাত্র 2 কিলো? হ্যাঁ, আরে এত পরিশ্রম করছি আমি তোর পিছনে আর মাত্র 2 কিলো কমেছে। এবার কি করব আমি, কি করব, কি করে কি করে কি করে রোগা করব আমি ওকে? যতীন শোনো না, এই দেখ এই দেখ এই এই পোস্টারগুলো দেখ, এই দেখ, এরকম এরকম স্লিম হতে হতো তোকে, এরকম। হ্যাঁ বলেছিলাম না আমি তোকে, কি বলেছিলাম তোকে? হ্যাঁ বলেছিলাম না বল, তুই তুই নির্ঘাত আমার অ্যাবসেন্সে কিছু না কিছু খাস তাই না? তুই আমাকে মিথ্যে বলিস আর আমার অ্যাবসেন্সে খেতেই থাকিস তাই না? না না যতীন, আমি কিচ্ছু খাইনি, তুমি যেমন বলেছ আমি তেমনই করেছি। এই পোস্টারগুলো, এই ট্রেডমিল আর আর এই এই ডায়েটিং প্ল্যান সব, আরে সব ব্যর্থ হয়ে গেল তোর জন্য, কি করে রোগা হবি তুই? তুই তুই এই ড্রেসটা পরবি, এটা পরে নে, পরে পরে নে, তোকে 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 রেডি হতে হবে, সবাই দেখতে আসছে তোকে, এটা নে, এটা পরে, এটা পরে রেডি হয়ে যা, আজ আজ তোকে দেখতে আসছে সবাই, আমার অফিসের বন্ধুরা সবাই আসছে। যতীন এটা আমার হবে না। কে বলেছে হবে না? হ্যাঁ কে বলেছে হবে না? হ্যাঁ আরে কে বলেছে হবে না, আমি দেখছি আর কি না হয়। ছেড়ে দিলি? হ্যাঁ তুই মুটকি একটা, তুই 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 এভাবে রোগা হবি না, তুই 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 এভাবে রোগা হবি না, তাই আমি কেটে বার করে নেব তোর এই চর্বি, আমি তোর চর্বি কেটে দেবো, তোর চর্বি কেটে দিলে দেখবি তুই স্লিম হয়ে যাবি। এদিকে এদিকে দেখলি? হাই 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 হাই, কি হয়েছে আপনার এই অবস্থা, কে করলো? ইন্সপেক্টর প্লিজ আমাকে বাঁচান।
এতো দেখছি হিউম্যান টর্চার আর ডোমেস্টিক ভায়োলেন্স দুটোরই কেস। চলুন আপনি গাড়িতে বসুন, এ নিন, ওনার হাতে এটা বেঁধে দিন। দেখুন আমি কি করেছি, আমাকে কেন ধরছেন? আপনার চোখের সামনে ও এই ধরনের অপরাধ করে গেছে আর আপনি কোনো প্রতিবাদ করেননি। চলো নিয়ে চলো এদের দুজনকে। এক মিনিট ইন্সপেক্টর, যতীন তুমি আমাকে কোন অপরাধের শাস্তি দিয়ে যাচ্ছিলে? আমি শুধু মোটা বলে এতে আমার কি দোষ? আমি তো বলেছিলাম যে আমি রোগ হব, কিন্তু এতে তো সময় লাগে। আমি তো ম্যাজিক জানি না যে একদিনে রোগা হয়ে যাব, কিন্তু তোমরা আমাকে বোঝার একটুও চেষ্টা করনি। একটা কথা তোমরাও খুব ভালো করে শুনে নাও, আমি যেমন আছি তাতেই খুশি, আর এভাবেই খুশি থাকতে চাই। এদের নিয়ে যান ইন্সপেক্টর, চলো। সুনিতা অবশেষে একটা সাহসী পদক্ষেপ নিয়েছিল আর যতীনকে ওর পাগলামির শাস্তি পেতে বাধ্য করল। কিন্তু সুনিতার হয়তো এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। বন্ধুরা, আমাদের সমাজে সুনিতার মতো না জানি কত মহিলা রয়েছে যাদের প্রতিদিন অত্যাচার করা হয়, শারীরিক অত্যাচার। তাদের প্রতিদিন এরকমই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আমার অনুরোধ সেই সবার কাছে যে প্রতিবাদ করুন। বডি শেমিং মানে কারুর চেহারার গড়ন নিয়ে তাকে হাসি ঠাট্টা করা, তাকে অপমান করা, এটা একটা অপরাধ। মোটা হওয়া বা রোগা হওয়া, কালো হওয়া বা ফর্সা হওয়া কোনো মানুষকে কুৎসিত বা সুন্দর করে তোলে না, বরং একজন মানুষের ভালো স্বভাব আর তার ভালো গুণগুলোর দ্বারাই তার প্রকৃত পরিচয় তৈরি হয়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।